এই যে শবে বরাতের মাস, এই শাবান মাস আছে না নাই, এক শ্রেণীর মানুষের ভাবনা হলো সারা বছর নামাজ পড়ার দরকার নাই, শুধু শবে বরাতে একটা রাতে যদি নামাজ পড়ে নাও আর কোনো টেনশন নাই। তাই তো সারা বছর নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, শবে বরাতে দেখবেন ঈশার পরে একদম উযু গোসল করে একদম ফাঁস কাতারে মুসল্লি হাজির, বলে কি হবে রে ফাটিয়ে দেবো আজকে আমি একাই। সকালবেলায় উঠে আবার ব্যাখ্যা হচ্ছে কত রাকাত হলো, বলে 100, বলে 100 মেরে দিলি, বলে তুই তো কটা পর্যন্ত, বলে 11টা পর্যন্ত, 11টার মধ্যে 100 রাকাত হলো, বলে কম্পিউটার যুগে অত ধীরে ধীরে চললে হবে, কম্পিউটার যুগে অত ধীরে ধীরে চললে হবে, যত গতি বাড়াবি বলছে যত ফাস্ট হবি জান্নাতে তত ফাস্টে যাবে, জান্নাতে তত সব ফাস্টে চলে যাবি। আপনি সারা বছর কে বছর ইবাদত বন্দেগি নেই, আপনি মনে করেন শবে বরাতের একটা রাত ইবাদত করে সব কামিয়ে নেবেন, আপনার জন্য ঘোড়ার ডিম হবে। যারা মদ জুয়া লটারি হারাম এইগুলো থেকে মুক্ত হতে পারবে না, নিজের মা বাপের কাছে পুড়িয়ে হতে পারবে না, শবে বরাতেও কাঁদলে কিছু হবে, কাঁদলেও কিছু হবে না, হাজার কেঁদে মরে যায়। আবার বর্তমানে অনেকে আছে এই শবে বরাতের রাতে বলে এত রাকাত নামাজ পড়তে হবে, এর মাঝখানে এতবার দরুদ পড়তে হবে, এতবার মোনাজাত করতে হবে, এই এই নিয়ত করতে হবে, শবে বরাতের নির্দিষ্ট কোনো নিয়ত নাই, শবে বরাতের নির্দিষ্ট কোনো নিয়ত নাই, নির্দিষ্ট কোনো ইবাদত নাই। আর যারা যে সমস্ত মারা মনে করছেন হালুয়া রুটি ছাড়া শবে বরাত মানাবে না, এদিকে তো হালুয়া রুটি মাশাআল্লাহ হয় না, শবে বরাতে হালুয়া রুটি মুসলমানরা করে, শবে বরাত উপলক্ষে হালুয়া রুটি এটা বিদআত, এমনি খাওয়াটা বিদআত নয়, কিন্তু ওই দিনে যে করতে হয় এই করতে হয় ভাবাটাই হলো বিদআত। আর আপনি হালুয়া রুটি কেন খাবেন, তো যারা এটাকে করেছে তাদের যুক্তি হলো বিশ্ব নবীর দান্দার মুবারক শহীদ হয়েছিল, যার কারণে আমরা নরম নরম রুটি আর নরম নরম হালুয়া খাই। আমার বর্ধমান টাউনে যে সমস্ত বিহারিরা থাকে না, যারা মনে করছে নরম নরম হালুয়া নরম নরম রুটি, তো শবে বরাতের দিন একবার বর্ধমান টাউনে যাবে, ওরা যে হালুয়া গুলো করে যদি একটা ছোড়া যায় 36টা সেলাই করতে হবে মাথায়, তাহলে নরম নরম যদি এলো এতে শক্ত মাল কোথা থেকে ঢুকলো ইটের মতো। তারপরে সব থেকে বড় দলিল হলো যারা বলছেন যে নবীজির দান্দান মুবারক শহীদ হয়েছিল তাই হালুয়া রুটি খেয়েছিল, তাহলে নবীজির দাঁত শহীদ হয়েছিল কবে, ওহুদের যুদ্ধে, কোন যুদ্ধে, আর ওহুদের যুদ্ধ হয়েছিল কবে, শাবান মাসে, ওহুদের যুদ্ধ হয়েছিল শাওয়াল মাসে, কোন মাসে, শাওয়াল মানে হলো শাবান, তারপরে রমাদান, তারপরে শাওয়াল, তার মানে শাবান মাসে শবে বরাত, তারপরে আছে রমাদান, তারপরে হলো শাওয়াল। তো নবীজির দাঁত শহীদ হবে এখনো দু মাস পরে, এরা অ্যাডভান্টেজ কি করে জানলো যে নবীজির দাঁত শহীদ হবে, তাহলে নবীজির দান্দান মুবারক শহীদ করেছিল যারা তাদের প্ল্যান ছিল আগে থেকে, হালুয়া রুটি করবে যারা প্ল্যান তৈরি করেছে তারা, বুঝতে পারেন না, কারণ এইগুলোই তার প্ল্যান করেছিল যে শাওয়াল মাস আসবে নবীজির দাঁত ভাঙবো আর তারপরে এই হালুয়া রুটি এখন থেকে শুরু করে দেব। তাহলে তথ্যগত দিক দিয়ে এটা ভুল, এটা প্রমাণ করতে পারবেন না, যেহেতু বিশ্ব নবীর দান্দান মুবারক শাওয়াল মাসে ভেঙেছে তুমি শাবান মাসে হালুয়া রুটি খাও কেন, তাহলে তোমার যুক্তি অনুযায়ী এটা প্রথমে ক্যান্সেল হবে, ওই জন্য এর ভিত্তিতে হালুয়া রুটি এটা বৈধ নয়। বাকি আমার আগে তাহার মুর্শিদাই অনেক কটা কথা বললেন, কয়েকটা কথা আরো জানা দরকার শবে বরাতকে সামনে রেখে, আর রমজান আসছে, হ্যাঁ একটা রোজা এটা ফাজাইলের দিক দিয়ে একটা রোজার কথা বলা হয়েছে যে নিসফু মিন শাবান 15 তারিখের রোজা রাখতে পারেন
বাধ্যতামূলক করে রাখবেন না, কেউ যদি না রাখতে পারে তাকে অন্য নজরে দেখবেন না, রাখাটা ভালো, ফাজাইলের দিক দিয়ে এটা রাখার কথা এসছে। তাই একটা রোজা রাখতে পারেন, একটা রোজা রাখবেন, কোনো সমস্যা নাই। তবে পুরো রাতটা ইবাদতের রাত, পুরো দিনটাও ইবাদতের দিন, রাত ও দিন উভয়টাই বরকতপূর্ণ। আপনি যেমন ভাবে পারেন এই রাত এবং এই দিনটাকে উদযাপন করতে পারেন, সেটা কিভাবে ইবাদত করবেন, তাসবিহ তিলাওয়াত হতে পারে, ইস্তিগফার হতে পারে, কোরআন তিলাওয়াত হতে পারে, নামাজ হতে পারে, যে কোনো আমল আপনি এই রাতে করবেন, কিন্তু বাধ্যকতা নেই যে এটাই করতে হবে। এই রকম শরীয়তের উপরে মেনে শবে বরাতকে পালন করুন। সামনে রমাদানুল মুবারকের মতন গুরুত্বপূর্ণ মাস আসছে, ওই মাস আসার আগে আগে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বিশ্ব নবী যখন রজব মাস করতেন এই দোয়াটা বেশি বেশি পাঠ করতেন, আল্লাহ রজব ও শাবানের বরকত দাও এবং রমাদানুল মুবারককে আমাকে পৌঁছানোর তুমি তৌফিক দাও। সেজন্য রমজান মাস সামনে আসছে, এই রমজান মাস সম্পর্কেও একটা কথা না বললে নয়, আমাদের আবার রমজানি গুল উঠেছে, এদিকে উঠেছে কি, হ্যাঁ, মানে রোজা রেখে ওই গুলটা নেয়, বলে গুলটা কি ব্যাপার, বলে এটা রমজানি গুল, বলে তৈরি হয় কোথায়, বলে এটা রমজানের জন্যই তৈরি হয়েছে। কিছু দাড়ি হয় রমজানি দাড়ি, বলে রোজা রেখে না, রোজাকে দাড়িতে হাত দিতে নেই, দাড়িতে হাত দিবি কখন, বলে চাঁদ রাত আসলেই শুরু, চাঁদ রাত আসলেই একশো, হ্যাঁ, এ রমজানি দাড়ি আর রমজানি গুল, বাবা এগুলোর সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই, এগুলো আমাদের চরম ভুল, সেই জন্য এগুলো থেকে পরহেজ করা দরকার। আর আমাদের সমাজে কি হয়, রমজানের রোজার ক্ষেত্রে আমরা দেখেছি মহিলারা রোজা বেশি রাখছে কিন্তু পুরুষরা র্যামপাট খাচ্ছে, কি তাই তো, এখানকার গিন্নিগুনকে বলবো যারা দিনের বেলায় খাবার চাইবে না, স্বামী হয় ঝাঁটার কথা বলবো না, কিন্তু কমসে কম রান্না বন্ধ করে দেবে, খেতে দেবেন না, বলো ঘরে কোনো খাবার নেই, যদি তোকে খেতে হয় বাইরে গিয়ে যেখানে পারবি খাগা যায়, যেখানে গিয়ে পারবি খাওয়া যায়, কারণ রোজার মাসে শরীয়তের কারণ ছাড়া, শরীয়তের কারণ ছাড়া রোজার মাসে কোনো সাবালক পুরুষ, কোনো সাবালক নারী যদি দিনের বেলায় ভক্ষণ করে ওই খাবারটা হারাম হবে। কি বললাম, মদ খাওয়া কি কথা বলে হারাম, আর রোজার মাসে দিনের বেলায় শরীয়তের কারণ ছাড়া খাওয়াটাও জোরসে বলো, তাহলে হারাম খেতে দেবেন আপনি, কত বলেন হারাম খেতে দেবেন, হারাম খেতে দেবেন, এখানে একটা মূল্যায়ন হওয়া দরকার। আবার কিছু কিছু মানুষের সিস্টেম আবার ভাগ করে নিয়েছে।